পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় ইউপি চেয়ারম্যান সহ পরিষদ ইউপি নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তার নিয়ে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় ইউপি চেয়ারম্যান সহ বারো জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে উপজেলার কদমতলা বাজারে গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন হলেন সাইদুল শেখ সান্টু খান মনির শেখ শেখ এনামুল হক সাগর খান লতিফ খান স্বপন পাল ও শাকিল খান তাদের মধ্যে গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে পিরোজপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা বেগম দাবি করেন স্থানীয় ইউপি নির্বাচনকে সামনে রেখে তাদের প্রতিপক্ষ সিহাবের লোকজন তার স্বামী স্থানীয় ইউপি চেয়ারম্যান হানিফ খান সহ সঙ্গে থাকা লোকজনের উপর হামলা চালায় প্রথমে তারা গুলি ছড়ে ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর আহত শাকিল খান জানান প্রতিপক্ষের লোকজন কদমতলা বাজারে হঠাৎ করে তাদের উপর হামলা চালায় ও কুপিয়ে করে পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার আহমেদ জানান আহত ব্যক্তিদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুবেক হাসপাতালে পাঠানো হয়েছে এছাড়া আহত অন্যদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে তবে এ ব্যাপারে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি